দরবার শরীফ টিভি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার দাসী উম্মে আয়মানকে নিয়ে মদিনা শরীফে আপনার কিনা সংবাদ প্রচার হচ্ছে বাবা। হে সোনামণিকেরা, আমার নবী আসবেন মদিনায়। মদিনা বাবা আপনার সমস্ত মানুষ আনন্দে উৎফুল্ল, সব দাঁড়িয়ে আছে লাইনে, এই বুঝি আমিন আসবে, এই বুঝি আমিন আসবে। আব্বাজি আমার হঠাৎ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যেত, ওই দেখা যায় পাহাড়ের দিক থেকে ওই যে মনে হয় আলো জ্বলতেছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, মনে হয় ওটাই মোস্তফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত নিকটে আসতেছে যেন ওই আলোটার চোখে লাগতেছে, আম্মা জানের কোলে আমার নবী বসে আছেন বাবা। এমনি সময়তে কিতাব বলতেছে বাবা, যত সময় আমার নবী মদিনায় পৌঁছালেন, মদিনা ইয়াশরিবের মানুষ, তখন তো মদিনা নাম ছিল না, ইয়াশরিফ নাম ছিল, ওই ইয়াশরিবের মানুষ আমার নবীকে জমিনে পা ঠেকতে দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা, ইয়াশরিবে যখন যাব, ইয়াশরিবের বাজারটা একটু ঘুরবো, ইয়াশরিবে বাজারটা একটু ঘুরবো। ও গো আম্মা, ও গো আমিনা, আমাকে একটু যদি অর্ডার দেন তাহলে আমি যাই, আমার মোস্তফাকে নিয়ে যাই, আমি মোস্তফাকে সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে আপনার কিনা হযরত আম্মা জান আমিনা বলে, ও দাসী উম্মে আয়মান শোনো, তুমি যে মদিনায়ের বাজারে যাবে, ইয়াশরিবের বাজারে যাবে, এই বাজারে কিন্তু অনেক দুশ্মন আছে, খবরদার যেন তুমি নাম কেউ জিজ্ঞাসা করলে নাম বলবে না, পরিচয় যদি জিজ্ঞাসা করে পরিচয় দেবে না, বলো পারবে কি? দাসী উম্মে আয়মান বলছে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। যদি জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি বলো না, কারণ এর অনেক দুশ্মন আমি শুনেছি, তোমার নাম যদি জিজ্ঞাসা করে বলো না, কোথায় বাড়ি তাও বলো না। দাসী উম্মে আয়মান আমেনা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা। যেতে যেতে কিছু দূর গিয়েছেন ইয়াশরিবের বাজারের নিকটে, হঠাৎ একজন রাহিব বাইর হয়ে এসেছে, আসার পরে আপনার কিনা বলতেছে, তোমার নাম কি? চুপচাপ নিষেধ করে দিয়েছ তো, নাম বলে না। বাচ্চাটার নাম কি তাও বলে না। বাড়ি কোথায় তাও বলেন না। রাহিব বুঝতে পেরেছে, বলবে না। রাহিব বলছে, আচ্ছা তুমি যদি না বলো, আমি শুধু বলবো তুমি মাতা, একবার নাড়াবে একবার হ্যাঁ বলবে, যদি মিথ্যা হয় তাহলে নাড়াবে, আর সত্য হলে শুধু মাথা হিলিয়ে বলবে, আমি তাতেই বুঝে নেব। বাবা রাহিব বলতে চাচ্ছে, আপনাদের বাড়ি মক্কা নগরে, আপনার নাম উম্মে আয়মান, এ ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এর দাদুর নাম আব্দুল মোতালিব, ছেলেটার নাম মোহাম্মদ। দাসী উম্মে আয়মান বলেন, কিভাবে তুমি জানো? ও দাসী উম্মে আয়মান, যে ছেলেটার কথা বলতেছি, এই ছেলেটার কথা তোরাতে হুবাহু লেখা আছে, আমি হলাম তোরাতের পণ্ডিত। ও দাসী উম্মে আয়মান শোনো, যেহেতু তুমি মাথা হিলিয়ে দিয়েছো, তোমাকে হাত ধরে বলি, খবরদার আগিয়ে যেও না। সবকিছু এক মিলে গেছে, কারণ তিনি হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনি দাসী উম্মে আয়মান ফিরে এলেন। আমিনা জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি গো? হে উম্মে আয়মান ফিরে এলে গিয়েও যেতে পারলাম না, পুরো ঘটনাটা যখন আপনার কিনা বলেছি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়সে ওই ইয়াশরিফ মানে মদিনাতে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আবু বকর, সেই পুকুর যে পুকুরে আমি নবী সাঁতার শিখেছিলাম, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মদিনাতে বন্ধুরে আমার কিতাবের ভিতরে লেখা হয়, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে এসেছে, আস্তে আস্তে বাবা সত্য কথা চেপে থাকে না,
তার সুগন্ধ তার নমুনা আস্তে আস্তে সমস্ত দিকে প্রচার। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াশরিফ থেকে বিদায় নিয়ে এবার আপনাকে না চলে আসতেছে ইয়াবা সোনাবানি কেরাব আস্তে 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 নিজের স্বামী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার মোবারকের একটু মাটি দূরে ডাকতে বলতে যেন গো বাবা মুস্তাফা তোমার আব্বা আব্দুল্লাহ ওই জায়গাতে শুয়ে আছে বাবা। ও গো বাবা কেন জানেন যখন ইন্তেকাল করেছিলেন উনি ওনার গায়ের জামা দিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছেন রাখাল হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে এসেছিলেন মাজারটা বহু পূর্বে আমেনা দেখে গিয়েছিলেন তার শ্বশুর আব্বার সঙ্গে এসে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা বলেন বাবা মুস্তাফা ওই তোমার আব্বা জানের মাজার আমার নবীজিকে নামিয়ে দিলেন টুক টুক করে আমার নবী চলে গেলেন মাজারের কাছে আব্বুজি আব্বুজি আমার নবীজি ওখানে কান্না করতেছেন এদিকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে আপনার কিনা দূরে থেকে কান্না করতে করতে নিজে আপনার ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন ওই মাজারের উপরে যেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে আর আমেনাকে হাত ছাউনি দিয়ে ডাকতেছেন এ যুবক যখন ঘুম ভেঙে গেল হুঁশ ফিরে গেল এমন সময়তে আপনার কি নাও দাসী উম্মে আয়মানকে ডাকতেছেন হে দাসী উম্মে আয়মান আমার চেহারা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না মাথাটা খারাপ মনে হয় আমার মোস্তফাকে একটু ডেকে দাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিনা আম্মা জানের অবস্থা দেখি দাসী উম্মে আয়মানের জাঙ্গে আমার নবী পাকের আম্মা জানের মাথা মোবারক এমন সময় আমার নবী পাক এসেছেন আমিনা বলতে দেন বাবা মোস্তফা এই রাস্তায় আসো ইয়াশরিফের সমস্ত ঘটনা তুমি যখন বাড়ি যাবে সব তোমার দাদুকে বলবে ও গো বাবা মোস্তফা প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায় আমিও পুরাতন হয়ে যাব হয়তো আমি আর থাকবো না বাবা অনুরোধ করে যাই তুমি যেন খেলতে যেও না বাবা আমাকে কথা দাও তুমি জীবনে খেলতে যাবে না মাজি আপনি এমন করে আমাকে বলছেন কেন ও বাবা তুমি যখন খেলতে যাবে অপরের বাচ্চাদেরকে যখন নিয়ে যাবে তারা তোমার তো মাও নাই তোমার তো আব্বাও নাই কে তোমাকে যাবে আনতে আব্বা নাই হয়তো আমিও চলে যাব আর কিতাব বলতেছে যদি কোনো মিলিত ব্যক্তি কাউকে হাত ছাউনি দিয়ে ডাকে এটা হলো মরণের লক্ষ্য। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বুকে করে দিয়ে খুব কাঁদলেন বাবা এক পর্যায়ে দেখা গেল ওনার জবান বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ওইখানেতেই হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরবিদায় নিয়ে নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার নবী কান্না শুরু করেছেন এজন্য তো কবি লিখতেছেন শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে বাইগি কাকে আমি ডাকিব দয়াল গর্ভে এতিম পিতা হারা গর্ভে এতিম পিতা হারা মা ও গেল চলে রে আর শের পায়া হিলে রে দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আর শের পায়া হিলে রে আল্লাহুম্মা সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মদ জি দাসী উম্মে আয়মান
ওখান থেকে সংবাদ ইয়াশরিবে গেল, কিছু মানুষ এলো, আম্মা জানের দাফন হলো, আমার নবীকে নিয়ে দাসী উম্মে আয়মান আসতেছে। আর এদিকে খাজা আব্দুল মুত্তালিব ঘটনা একদম টাটকা এগিয়ে যাচ্ছে, বাপ দাসী উম্মে আয়মান আমার নবীকে নিয়ে আসছেন, আর এদিকে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাকেই দেখে জিজ্ঞাসা করে একটাই কথা, আমার বৌমা আমেনাকে আসতে দেখেছো? সুবহানাল্লাহ, কি মায়া কি মায়া! শ্বশুর আব্বা দিন রাত রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আমার বৌমা আসবে? আর এখন বৌমারা যদি বাপের বাড়ি যায় তো শ্বশুর বলতে একটু বাঁচিছি জ্বালা যন্ত্রণা থেকে, শাশুড়ি বলতে একটু বাঁচলাম জ্বালা যন্ত্রণার থেকে, বাড়িটা একটু শান্ত হইল। কি বৌমা, একটু খেয়াল করবেন বাবা। আমার মায়েদের অনুরোধ করব, শ্বশুরকে ভালোবাসো, শাশুড়িকে ভালোবাসো, খুব কষ্ট করে তোমার স্বামীকে তারা লালন পালন করেছে। দুটি কথা খালি মাথায় রাখুন, শাশুড়ির কথা বলবো না, বৌমারও দোষ দিব না, উভয় শোনেন। শাশুড়ি বলে আমার বৌমা আমার মেয়ের মতো, আর বৌমা বলে আমার শাশুড়ি আমার মায়ের মতো, মুখেই শুধু অন্তরে নয়। শাশুড়ি দেখবেন নিজের মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে পাশের বাড়িতে গিয়ে গল্প করে না, আর বৌমা যদি একটু ত্রুটি করে ফেলে পাশের বাড়ি গিয়ে বলে জানো বৌমা এই করেছে, বৌমা হিংসা করতেছে, ওর কিচ্ছু হয়নি। আছে না নাই, শাশুড়িও দোষ আছে, শাশুড়ি মেয়ে মুখে বলছে, এজন্য বলবো শাশুড়ি হয় না মা হও, আর বৌমা হয়ে ঘরে যেও না মেয়ে হয়ে ঘরে যাও। কথা বুঝতে পেরেছেন? তাহলে সংসারে অশান্তি থাকবে না। কথা কি বুঝতেছেন? রাগ হচ্ছে আমার কথায়? তাহলে শাশুড়ি হবে না মা হবে, আর বৌমা হয়ে যাবে না মেয়ে হবে। যেমন তোমার মা কষ্ট করলে তুমি সইতে পারো না, মায়ের কষ্টে তুমি হাত বাটাও, তো শাশুড়ির বিপদে কই তুমি হাত বাটাও না কেন? তুমি কেমন, তাদের রান্না করে না দিতে পারলে ভালো হয়, শ্বশুরকে রান্না করে না খেতে দিতে পারলে ভালো হয়? এই সব বৌমাদের যন্ত্রণায় শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, ঠিক কি না বলেন? এজন্য বাপ আপনারা খেয়াল করবেন, আপনি ছেলেদেরকে বলবো মা যদি চলে যায় আপনি মা আর পৃথিবী ঘুরে পাবেন, বিবি পাবেন, সন্তান মরে গেছে কি হয়েছে আল্লাহ আবার সন্তান দেবেন, আবার সন্তান হবে, বউ চলে যাক বউ পাবেন, কিন্তু মা চলে গেলে পাবেন না, বাপ চলে গেলে পৃথিবী খুঁজবেন আর পাওয়া। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, বউ নিজের স্ত্রীকে একটু বুঝায়ও যে দেখো তুমি যাই করো এনারা আমার গর্ভে ধারিনি, আমার রসুল বলেন কেউ যদি মায়ের দিকে মায়ের নজরে তাকিয়ে বলে ইনি আমার আম্মা ইনি আমার আব্বা, আমার রসুল বলেন কবুল হওয়া হজের সওয়াব তাদের নামায় আমলে লেখা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমিনউদ্দিন 3 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গেলাম, হজ করলাম, কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে মায়ার নজরে, বাপের মুখের দিকে তাকালে দয়ার নজরে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের বিয়াদবি করবেন না। সংক্ষিপ্ত কথা, তোমার মা তোমার আব্বা যে জুতাগুলো ব্যবহার করে সেই জুতোগুলো তো তুমি পা দিও না, এটাও বিয়াদবি। বুক উঁচু করে কখনো সিনা টেনে বাপ মায়ের সম্মুখে কথা বলো না, এটাও বিয়াদবি। আল্লাহ তার ওসিলা করে তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, তা আব্বা আমাকে কতটা সম্মান করতে হবে, আল্লাহ নিজেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হেসানা, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাদের কত সম্মান করতে হবে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে কাকে বাসবেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়, সেই নবীজির মহাব্বতে
প্রিয় মন যদি দিতে হয় এই আওয়াজ হবে না জোরে হবে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে আহা পুল সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন আহা মিলাদ পড়া উম্মাতগণকে পার করাবেন সুবহানাল্লাহ আহা পুল সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন আহা মিলাদ পড়া উম্মাতগণকে পার করাবেন সেই নবীজির মহাব্বত সেই নবীজির মহাব্বত কিয়াম মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন ঠিক নেই আহা হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন হাসরের ময়দানে নবী সেজদাতে থাকবেন জোরে বলেন সব নবীরা তো বলবে ইযহাব ইলা গায়রি আর আমার নবী আনালাহা আমার রসুল সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ মাপ দাও আমার আল্লাহ বলেন যত সময় চাও দিয়ে যাব আল্লাহ যদি ধরে নবী ছুটাবেন আর নবী যদি ধরেন আল্লাহ বলেন তুমি রাজি তো আমি রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কিতাব বলছে আল্লাহর ঘোষণা জাহান্নাম আমার নবী পাক দেখছেন হাতে আগুনের বেড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ জাহান্নামে এর নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী বলেন আমি চোখে দেখব তার নেকি বেশি না মানে নেকি বেশি না গুনাহ বেশি মিজানের পাল্লায় ফেরেশতারা বলছে আল্লাহ আপনার হাবিব বলছে আবার মিজানে নিয়ে যেতে আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি আমি তাতে রাজি সুবহানাল্লাহ মিজানে নিয়ে যাও আবার মিজানে আবার দুবারা করে বিচার হয়ে গেছে আমার নবী বলছেন আমি দেখব আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার সুবহানাল্লাহ দোস্ত তুমি চাইছো আবার দেখতে তাই এত সময় তো আমি দেখেছি আমি ফয়সালাও দিয়েছি তুমি বলছো চলো মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হয়েছে দেখছে নেকি একেবারেই নাই গোনার পাল্লা ভারী আমার নবী একটি কাগজ লিখে দিয়েছেন নেকির পাল্লায় নেকির পাল্লা ভারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা বলেন আল্লাহ কি করি আপনি বলেছেন জাহান্নামী নবী বলছেন জান্নাতি আমার আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি সুবহানাল্লাহ এক মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ আমার নবীর ওসিলায় জান্নাতি ডিক্লার দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর পক্ষে যাব না তো কার পক্ষে যাব তোমার বাপের পক্ষে যাব ওই কবরে যখন যাবে কবরে তোমাকে সওয়াবে তা কি বলবে জানো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমাকেও একই কথা বলবে আপনাকেও একই কথা বলবে নাকি অন্য কিছু বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম আর সারা জীবন বলেছেন মিলাদ পড়া বেদাত কিয়াম করা বেদাত দরুদ পড়া বেদাত এটা করা বেদাত নবীর মহাব্বত করা সব থেকে বিরত থাকলেন তো নবীর দলে শোবেন কেমন করে ওই কবরে তোমার নাস্তি বাবা বাঁচাবে না আপনার বাপ যাবে না মা যাবে না দাদা যাবে না নানা যাবে না সন্তান যাবে না কোন দুনিয়ার সরকার আর যাবে না যদি যায় তো দোজাহানের বাদশা আমাদের নবী কবরে যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বিশ্ব নবী দিবস হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব নারে তাকবীর নারে রিসালাত হাদিসে বুখারীতে আছে মাকুনতা খেয়াল করেন অন্য অন্য কিতাবে আছে কবরে তিনটি প্রশ্ন হবে আর বুখারী ও মুসলিম শরীফে আছে একটা প্রশ্ন হলো ওই একটি প্রশ্ন যেটা যেখানে তিনটি প্রশ্ন লেখা আছে সেখানেও এটা আছে যেখানে একটা সেখানেও এটা লেখা আছে কি সেটা মাকুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী ওয়ালা হলে তো নবী চিনবে আর যে নবী ওয়ালা হবে না সে কবরে নবী চিনতে
কবরে বাপ যাবে না মা যাবে না দাদা দাদি যাবে না দুনিয়ার কেউ যাবে না কিন্তু নবী আমাদেরকে ভুলবেন না সুবহানাল্লাহ কবরে নবী দুনিয়ায় বেঁচে আছেন তো নবীর জীবনের সঙ্গে নিজের জীবন মিলাও আল্লাহ নিজে বলছেন لقد كان لكم في رسول الله اسوة حسنة تمہارے لیے تمہارے نبی کی زندگی نمونہ عمل ہے জীবনে নবীর জীবনের সঙ্গে জীবন মিলাতে হবে কবরও নবী হাসরও নবী নবী ছাড়া উপায় লই নবীর পক্ষে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে যেন নামাজি বানান সবাই বলি আমিন বাবা নামাজ পড়ছেন না আপনি কেমন নামাজি কেমন নবীওয়ালা অনেক সময় বলি যাদের নামাজ আল্লাহ পছন্দ করে তারা ঢোকে না আর যাদের আল্লাহ পছন্দ করে না তারা ঢুকেস তার বেরোচ্ছে না এরা রাস্তা দোকানে বাসারে হেনে তেনে সময় নষ্ট করছে এই নবী পাগল নবীর উম্মত পায় ধরে বলি নামাজি হও বাবা তোমার আমার জন্য নবী এনেছেন মিরাজ থেকে তোফা স্বরূপ নামাজ সুবহানাল্লাহ আর তুমি নামাজ পড়বে না খালি নবীর জন্মদিন পালন করে মনে করছে বাপা না এটা যেমন আমাদের সওয়াবের কাজ ওটাও আমাদের সওয়াবের কাজ ওই নবী এনেছেন নামাজ আল্লাহ পাকের সঙ্গে বান্দার একবার আল্লাহকে দেখে বান্দা বান্দি যদি না হয় এমন ভাবে নামাজ পড়ো যে আল্লাহ তোমায় আমরা কি নামাজ পড়ি ছেলে মেয়েকে দেখে নামাজই হবেন তো এই কথা বলেন নামাজ পড়বেন তো অনেকে আপনার কথা শুনতে ভালো লাগে কিন্তু এবার আর ভালো এবার আর ভালো পড়তে বলেছি নামাজ পড়তে বললেই দোষ আব্বা আপনি কি খেয়াল করেন না আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন এর জন্য অনুরোধ করব শুধু মিলাদুন্নবী করলে হবে না মিলাদুন্নবী করব জশ্নে জুলুসও করব পাশাপাশি এক ওয়াক্তের নামাজ আমরা ছাড়ব যেখানে পাবেন যে অবস্থায় পাবেন নামাজ পড়বেন যদি সম্ভব না হয় যখন আপনি আপনার স্থানে আসবেন তো ওই কাজা নামাজগুলো আদায় না করে আপনি শুতে পাবেন না এই মহব্বত করো নবী এই রূপ স্বীকৃতি করো তওবা করো আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দাও আমি যেন নামাজি হতে পারি আল্লাহ রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ ঠিক কি না কিন্তু আমাদের অলসতা চায়ের দোকানে সময় কাটাই কিন্তু নামাজ আব্বাজি আমার সোনা মানিকেরা আমি আপনাদের অনুরোধ করব নবী দুদাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কিনা আসতেছেন তাসি উম্মে আয়মানের সঙ্গে হঠাৎ করে আমার খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু দেখতেছে উটনি তো আসতেছে উট সঙ্গে কিন্তু একটা উট খালি আর একটা তাসি উম্মে আয়মানের কাছে কোলে আমার নবী পাক বসা হে বাবাজি খাজা আব্দুল মুত্তালিব দেখে বেহুশ হয়ে গেলেন কি খবর এ বাবাজি আমার হুশে আসার পরে তাসি উম্মে আয়মান সমস্ত ঘটনাটা খুলে বললেন সব কিছু বললেন আমার নবী তার দাদুর কাছে থাকতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 8 বছর যখন বয়স হলো এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদু খাজা আপনার আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খাজা আবু তালিব তার স্ত্রীর নাম ফাতেমা বিনতে আসাদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থাকে বাড়ি এমন সময়তে একদিন আবু তালিব হলেন আপনার সব কাফেলার সর্দার তো মানুষেরা সব গোজগাজ করে এসে চলে আসছে এক জায়গায় নবী পাক বলেন চাচা কোথায় যাবে তো শাম দেশে যাব ব্যবসায় আমার নবী বলেন চাচা আমিও আমি কার কাছে থাকবো আমার আব্বাও নাই আমার মাও নাই তো চাচি আম্মার কাছে থাকার থেকে আপনার সঙ্গে যাই আবু তালিব বলেন ঠিক আছে ভাইগো চলাই
ফাতিমা বিনতে আসাদ আমার মুস্তাফাকে গোজগাছ করে দাও। ফাতিমা বিনতে আসাদ গোজগাছ করে দিলেন, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে সব এখন আব্দুল মুত্তালিব লাগাম ধরে আছেন আর আমার নবীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। কাফেলা যারা ছিল তারা বলছে কি ব্যাপার, সর্দার আমাদের হেঁটে যাচ্ছে আর এই ছোট বাচ্চাটারে লাগাম ধরে মানে বসিয়ে নিয়ে যাচ্ছে। আবু তালিব বলেন চুপ, আর একবার যদি এই কথা বলো তোমাকে কাফেলা থেকে বার করে দেব। আবু তালিব বুঝতে পেরেছে আমার কথা শুনে দুঃখ পেয়েছে, তাই একটু পরেই তাকে কাছে নিয়ে বলতেছে ভাই শোনো দুঃখ নিও না, এই ছেলেটা পেটে থাকাকালীন আব্বা হারা, এই ছেলেটা মাও হারা, এই ছেলেটা দাদু হারা, আমি তার চাচা, আমি যদি তাকে না নিয়ে যাই বসিয়ে ইয়ে তো মনে মনে দুঃখ করবে, আমি যদি বসে যাই তাকে যদি লাগামটা দেই সে মনে করবে আমার আব্বা থাকলে তো আমাকে এইভাবে নিয়ে যেত না, এই জন্য আমি তাকে বসিয়ে নিজে লাগাম ধরে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। লোকটা বুঝতে পারলো আমার কথাটা বলা ভুলই হয়েছে, চলে আব্বাজি আমার ও সোনা মানিকের যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরই জঙ্গল, আব্বা আমার এমন সময় একটা বাঘ বেরিয়েছে, আমার আপনার নবী বসে আছে বাবা, ওই বাঘটা এসে কাউকে কিছু না বলে আমার নবীর কদম বসি করে। আবু তালিব বলে ব্যাপার কি রে, জঙ্গলের বাঘ এসে আমার ভাইপোর আমার ভাতিজার কদম বসি করে, বাঘ কথা বলে হ্যাঁ আবু তালিব যাকে আজ উটের পিঠে নিয়ে যাও ইনি আখিরি জামানার চলে যাচ্ছেন বাবা, যেতে 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 বাবা এক জায়গায় পৌঁছিয়েছেন সিরিয়া, এমন সময় এক গাছতলাতে আরাম করতে লেগেছেন, বাবাজি আমার এমন সময় ওই বাড়িওয়ালা আপনার কিনার ডাক দিয়েছেন তার গোলামকে, এই গোলাম বলেন মালিক ওই যে কাফেলা গাছতলায় বই দেখতেছ ওদেরকে নিমন্ত্রণ করো সবাইকে। ইয়ে মনে মনে বলতেছে জীবনে এত কির্পিন কারোর খেতে দেয় না, আর আজ গিয়ে ডাকতেছে তার মানে কি বিষয়টা কি? এখন ও যেহেতু মালিক বলেছে মুনিব বলেছে এখন চাকর হুকুম পালন করার জন্য আপনারা যারা আছেন এই গাছতলায় আপনাদের সকলকে নিমন্ত্রণ করা হয়েছে আমার মুনিবের বাড়ি। আবু তালিব বলেন দাদা ঠিক আছে আমরা আসতেছি, এখন বাড়িতে খুব রান্না বাড়া চলছে, মনে মনে ভাবছি বিষয়টা কি, এ তো ব্রেনে ঢোকে না, জিন্দেগিতে কারো কিছু দেইনি আমি তো দেখিনি, এত কির্পিন আজ এত লোকের খেতে দেবে। তখন বলছে তার চাকরকে শোনো তুমি মনে মনে ভাবছো বুঝি আমি কোনোদিন কাউকে খেতে দেই না, আজ কেন দাওয়াত দিয়েছি, মনে করো কির্পিন লোকেরা সহজে কাউকে খেতে দেয় না, আর যদি খেতে দেয় তো বিনা মতলবে দেয় না। মুনিব আমার আমি তো বুঝলাম না ব্যাপারটা কি, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ওগো বাবা তুমি জানো না ওই কাফেলার মধ্যে একটা ছেলে আছে যে ছেলেটা আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। আপনি কিভাবে বুঝলেন, বলে এটাই তো ব্যাপার, আমি তোরাত দেখে পড়েছি যেটা মিল হয় সেটা, কারণ ওই গাছের তলায় ওই বসতে পারে যারা নবী হবে। সুবহানাল্লাহ। নবী না হলে গাছতলায় বসতে পারবে না, তুমি হয়তো জানো না আমি দেখেছি ওই ছেলেটা যখন উটনের উপরে আসতেছিল উটের উপরে বসে আসছিল আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করেছে, এটা তোরাতেও লেখা আছে। সুবহানাল্লাহ। বিনা মতলবে খেতে দিচ্ছি। এখন আবু তালিব বলে বুঝতে পারছেন না এ সময় দশটা পার হয়ে গেল বাবা, খ্যাপা বলে সাড়ে দশটা আমার রাগ হচ্ছে বাপ, ও আমার এই ঘটনাটা একটু আগে নিয়ে যাই, এখন না খ্যাপা ওই সাড়ে দশটার মধ্যে দিয়ে এসো যেহেতু দশ হয়ে গেছে, না না এইভাবে হয় না খ্যাপা
আরে সর্বনাশ, এ তো কি হবে উপায়? না না, মুশকিল আছে বাবা। হযরতে আবু তালিব বলছেন, বাবা চলো আমরা সবাই যাই, আর তোমার ওই একটা টিফিন আছে, ওই টিফিনটা দাও, আমরা যখন আসব আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমস্ত সব যারা কাফেলা ছিল তাদেরকে সাথে করে নিয়ে চলে যাচ্ছে। আর সবাই তো আসে, কিন্তু রাহিব দেখতে যে সে নবীকে তো নিয়ে আসে না, নবীকে তো নিয়ে আসে না, ভিতরে সবকে বসিয়ে দিয়েছে, খেতে দিচ্ছে না। মিল্লাত ইসলামিয়া এমন সময়তে রাহিব বলে, ডাকো ওদের সর্দারকে। সর্দারকে ডাকা হলো, ডাকার পরে বলতে যে ব্যাপার কি, খেতে দিচ্ছেন না কেন? আয় আবু তালিব সর্দার, কাফেলার সর্দার, আমি নেমন্তন্ন করেছিলাম সবাইকে, কিন্তু মনে হয় তোমাদের কাফেলার কেউ একজন ছুটে গেছে। কি করে বুঝলেন? বলছে হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ একজন আছে, ঠিক করে বলেন। বলছে হ্যাঁ, একজনকে রেখে দিদি, সে আমার ভাতিজা, সে আমার ভাতিজা, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সময় তাকে নানা হবে, খেতে দিতে পারবো না, কারণ তার কদম আমার ঘরে পড়া দরকার। সুবহানাল্লাহ। আবু তালিব দেখলেন, একজনকে পাঠিয়ে দিলেন, যাও দেখে সাথে নিয়ে এসো, আমার নবীকে রেখে, আপনার সব কিছু ওখানে রেখে নবীকে নিয়ে চলে আসছেন। আর রাহিব দেখছেন পূর্ণিমা চাঁদের থেকেও আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি কে, খাওয়া দাওয়া তো হয়ে গেল, বাবা খেতে তো সবাইকে দিলেন, আমার নবীও গেলেন। রাহিব দেখতেছেন তার বাড়িতে যতটা খাবার ছিল সবকে খাওয়ানো হয়েছে, কিন্তু খাবার যেমন কাত তেমন রয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বাবাজি আমার খেয়াল করেন, ওই সময় ওই ব্যক্তি বলতেছেন, রাহিব ও আবু তালিব একটা কথা আপনাকে বলি। বলে বলুন নাও। বলে আমি এই ছেলেটাকে নিয়ে একটু আলাদা ভাবে দুটো কথা বলতে চাই। ঠিক আছে যান, আমার নবীকে নিয়ে আড়ালে যেয়েছে বাবা, যাই আমার নবীজিকে বসাইয়া ওই রাহিব চতুর্দিকে ঘুরতেছে। আমার নবী বলেন, কি ব্যাপার, আপনি ঘুরতেছেন কেন? ও গো মোস্তফা, তোরাত কিতাবে দেখেছি আপনার পিঠ মোবারকায় মোহরে নবুয়াত আছে। আমার মনে বড় সাধ, আমি যদি ওই মোহরে নবুয়াতে একটু চুমা দিতে পারতাম। আমি শুনেছি তোরাত কিতাবে লেখা, ওই মোহরে নবুয়াতে যখন বুসা দেবে বা কেউ দেখবে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পিঠ মোবারকা থেকে একটু জামা মোবারকটাকে আপনার উঁচু করেছেন, পিরহানকে উঁচু করেছেন, আর ওই রাহিব সঙ্গে সঙ্গে আমার রসুলের মোহরে নবুয়াতে চুমা দিয়েছেন। চিৎকার মেলে কলেমা পড়তেছেন, নবীজি গো, আপনি আখেরি জামানার নবী, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন, আমার রসুলে পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। এখনো নবুয়াত এলান হয়নি, আল্লাহ পাক আমার নবীকে কমন নবী বানিয়েছেন, প্রথম থেকেই তিনি নবী, নবী হয়েই তো দুনিয়ায় এসেছেন। অনেকেই যদি বলেন নবী হওয়ার জন্য দেহ শর্ত, আমি বলবো বাবা না না না, তোমার কথায় তোমার জানার একটু ত্রুটি আছে বাবা, অনুরোধ করব কোরআন খুলে দেখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহুন রুহুয়ানি রুহানি হালাতে নবীদের রুহুকেও নবী বলেছেন। আল্লাহর কোরআন দিয়ে বোঝা যায়, রুহু হলে কি হবে তারা নবী, নবী 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 হওয়ার জন্য দেহ শর্ত নয়। বোঝা গেল আমাদেরও নবী তখন নবী যখন কোন নবী ছিল না। আল্লাহ পাক আমাদের নবীকে সকল নবী সর্দার বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তবে চল্লিশ বছরে কি ঘটেছে? সেই আল্লাহ পাকের ওই মোহরে নবুয়াত। আচ্ছা, সুলাইমান নবীর মোহরে নবুয়াত এক জায়গায়, মুসা নবীর মোহরে নবুয়াত আর এক জায়গায়, কারোর আংটিতে ছিল, কারোর লাঠিতে ছিল, বুঝতে পেরেছেন? আর আমাদের নবীর মোহরে নবুয়াত পিঠে, কেন জানেন? আল্লাহ যখন আমার বলে কুন ইয়া হাবিবি, সৃষ্টি হয়ে যাও হাবিব, তখন আমাদের নবী সৃষ্টি হওয়ার পরেই কুদরতি আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছেন। আমার আল্লাহ তার কুদরতি হাত আমার নবীর পিঠে দিয়েছেন, যার কারণে আমার নবীর মোহরে নবুয়াতটা পিঠে এসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহরে নবুয়াত ওটাই আল্লাহর কুদরতি হাতের নিশানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বোঝেন না নবীর পাওয়া, হানে মোস্তফা, আল্লাহ পাক আমার নবীর শান দিয়েছে। আমরা যতই ত্রুটি করি কমবে নাকি? আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, মানে আপনি যিকর কো বুলান্দ কিয়া, তা যে আল্লাহ বাঁচছেন। আর আমরা যতই টেনে ছোট করি ছোট হবে, বাঁচছেন কে? আল্লাহ। আল্লাহ, তাহলে আল্লাহ যারে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যাকে পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন। অপর জায়গা আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফিহিম রাসূলা, মানে মুমিনো পর ইহসান কিয়া, উনি মে আজমত ওয়ালা রাসূল ভেজা। আল্লাহ বলছেন পাওয়ার ওয়ালা রাসূল পাঠিয়েছি, আর এরা বলছে নবীর কিছু ক্ষমতা। আল্লাহ দিয়েছেন নবীকে। আচ্ছা, কেউ মিস্ত্রি হয়েছে, মেহনত করেছে আল্লাহ পাকের দয়া, মিস্ত্রি হওয়ার পর ও কি গাড়ির মিস্ত্রি বললে গাড়ি ঠিক করতে পারে না? এখন যদি আপনি বলেন আল্লাহ দিলে হতে পারে, তার মানে ওর বিশ্বাস নাই যে আল্লাহ বলেছেন লাকাত, আমি যে তোমার কি বলেছে আল্লামা কামা আলাম তাকুন তালাম, যাহা আপনি জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি, ওর প্রতি ওর বিশ্বাস নাই। নবী যে পাওয়ারওয়ালা নবী, তারপরও আপনি বলছেন কেন? আল্লাহ চাইলে মিস্ত্রি গাড়ি ঠিক করতে পারে, আল্লাহ চাইলে ও ইমামতি করতে পারে, ইমাম সাহেব নাকি বলে ইমাম সাহেব, ইমামতি করার যোগ্যতা আছে না নাই? এখন যদি আমি বলি আল্লাহ চাইলে ইমামতি করতে পারে, রে তো ইমাম, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, যতদিন বাঁচিয়ে রেখেছেন ইমামতি করবে। তাহলে আমার নবীর যুগ যতদিন চলবে, আসমানে নবী, জমিনে নবী, 18,000 মখলুকাতে নবী, 80,000 আলামে নবী, হাসরের মাঠেও নবী, নবী, নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে গেলে রাগ হয় কেন? অনুরোধ করব বাবা, আপনি আমার দুশ্মন নয়, আপনি আমার ভাই, দিনই ভাই, অনুরোধ করি রসুলের পক্ষে আসেন। আপনি আমি না আসলো আমার নবীকে পাথরেও চিনেছে। সুবহানাল্লাহ, চিনিনি? খেয়াল করুন ছোট একটা ঘটনা, আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এনে বলতেছে মোস্তফা আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোই কি আছে বলেন। আমার নবী ঘুরিয়ে উত্তর দিচ্ছেন কি, আমি বলবো না তোমার হাতের মুঠোয় যারা আছে তারাই বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল লাফ মেরে উঠেছে, হলো ডাকি, আমি বললাম এক, আর বলে আর এক, আপনি চিনছেন না নবীকে, কিন্তু খেয়াল করেন আবু জাহেল এসে বলছে আপনি যদি নবী হন তাহলে মুঠোয় কি আছে বলেন। আমার নবী ঘুরিয়ে উত্তর দিলেন, আমি বলবো না যারা মুঠোর ভিতরে তারাই বলবে আমি কে। আবু জাহেল ভালো করেই জানে আমার মুঠোয় যারা আছে তারা কথা বলতে, আবু জাহেল জানে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জাহেল তোর মুঠোয় যারা আছে তারাই বলবে আমি কে। যেই এই কথা পেয়েছেন আল্লাহ কি দেওয়া ক্ষমতা আমার নবীর প্রতি, যেই রসুলের জুবান মোবারকা থেকে এই কথা বার হওয়া, আল্লাহ পাকের রহমত নাজিল, সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে রুহু এসে গেছে, ওই পাথরে কথা বলতে লেগেছে, ওই পাথর কথা বলে কি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله দুশমনের মুঠোর মধ্যে থাকলে কি হবে ওই পাথরে কলেমা পড়তে ত্রুটি করে না আমরা নবী প্রেমিক দুশমনদের কবলের মধ্যে থাকলেও কি হবে আমরা নবী নবী করতে ত্রুটি করব না যতদিন বাঁচি নবী নবী করব এখনো করি আগামী তো করা বন্ধ হবে আবু জাহেল লা হাওলা বলে পাথর ফেলে দিল এখন যারা আমার নবীর ক্ষমতা বিশ্বাস করে না ওরা হয়তো বলতো যদি পাথর দ্বারায় কলেমা না পড়ানো হতো ওরা হয়তো বলতো ও আবু জাহেল যখন পাথর তুলেছে তখন নবী দেখি নিয়ে তাই বলেছে আমার নবী ওটা তাদের মুখ বন্ধ করে দিলেন না না তোমরা মনে করো না যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দেয়নি আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে পাথরেও আমার সাক্ষী দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুইয়া তুমি নবী চিনলে না কিন্তু পাথরে আমার নবীকে ভোলে না আরো কথা বলবো নি আপনি মসজিদা মসজিদে নববীতে চলে যান এই মসজিদ নববীতে আপনার দেখবেন কি আছে উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে কাঁদে কেন কাঁদে আমার নবীরে ভালোবাসে আব্বা আমার পৃথিবীর জমিনে যারা নবীওয়ালা হয় তাদের কোনো চিন্তা থাকে না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশ্ব নবী দিবস জশ্নে ঈদে মিলাদুন নবী জশ্নে ঈদে মিলাদুন নবী মাওলানা মোহাম্মদ জামাত আলী সাহেব মাওলানা মোহাম্মদ জামাত আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত বাবাজি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা না না অসুবিধা নেই আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আচ্ছা বাপ একটু আমরা সালাম পড়িয়া নেবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসিম গো উম্মতের দরুদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও উম্মতের সাথে ডেকে না সালাম দিতে আনবি
या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अल्लाह अलैका, या रसूल अल्लाह मदीना पने चाहिया का दीजे गजल गहिया दीबन गो पर्दा उठाया देखी वो नयन भरिया सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अल्लाह अलैका रब्बे सल्लम वसल्लम कमालिही का सफ़ा दुजा भी जमालिही हसना तो जमियो खिसालिही सल्लो अलैहि वालिही मोहब्बत दरुद अल्लाहुम्मा सल्ले आला सैयदिना मौलाना मुहम्मद वाला अली सैयदिना मौलाना मुहम्मद बाबजी এখন পাথরে কলেমা পড়েছে কার আমাদের নবী ঠিক না বাবা কার হাতের মধ্যে আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাথরে কলেমা পড়ছে আমার নবী পাথরেরও নবী বাবা এখন সেই নবী আমাদের জন্য কাঁদছেন এখনো মদিনায় আর আমরা রসুলের মায়া আমাদের নাই নিশি রাতে উঠবেন একটু আল্লাহর কাছে সেজদা দিয়ে রোনাজারি করবেন আল্লাহ আমি গুনাহগার পাপী দুনিয়ায় এসেছি কোটি কোটি বছরের বাজার কিন্তু সময় 60-70-80 বছর আপনি মদিনায় যাবেন ভিসা কারো 17 দিন কারো দেখা যাচ্ছে 42 দিন কেউ ওমরায় গেল কেউ হজে গেল এবার ভিসা শেষ তো বলতে চলো বাড়ি যেতে হবে আর থাকা তো দুনিয়াতে 60 বছরের ভিসা 70 বছরের ভিসা 80 বছরের ভিসা 100 বছরের ভিসা ভিসা এই বছরের মধ্যে এই বয়সের মধ্যে কোটি কোটি বছরের বাজার এ বাবা একটু সাবধান একটু সাবধান যে আল্লাহ আমাদেরকে জগতে পাঠিয়েছেন সে আল্লাহর ইবাদত রাসূলের খোদার মহব্বত আল্লাহ ওয়ালাদের খেদমত আল্লাহ যেন আমাদের দ্বারা তৌফিক দান করেন সবাই বলি বাবা ছিলাম আমার আমরা পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি নবী পাক বলেন আমাকে পাবে না ততক্ষণ পাবে না তুমি যত সময় আমার আলে পাককে বাবা আপনি কোরআন শরীফ খুলে দেখুন বহু জায়গাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়াত খতম কিন্তু রেসালাতের মধ্যে বেলায়াত শুরু যদি বলে নবুয়াত শেষ বিদায় হজে সর্বশেষ হজে আমার আপনার নবী যে ভাষণ দিয়েছিলেন সেটা বেলায়াতের ভাষণ ছিল যদি বলেন এই বেলায়াতে ওলি আল্লাহ হয়েছে বাবা আর নবুয়াতে আল্লাহর নবীগণ হয়েছে এই বেলায়াত পৃথিবীর জমিনে যাদের মধ্যে সেই থেকে আগমন করেছে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে তারা আছে তাদের এই মহাব্বত অন্তরে গাথা তাদের কাছে এই জন্য ভালোবাসা তাদের দরকার তাদের কাছে গেলে নবীওয়ালা কথা পাওয়া যায় তাদের কাছে গেলে নবীর বন্ধু পাওয়া যায় আলে পাকের মহাব্বত পাওয়া যায় আমরা নামাজ পড়ি তো যখন নামাজ পড়েন তখন কি করেন আসসালামু আলাইকা ইয়ুহান নবীও বলেন না নামাজে সালাম দেন না বলেন কিনা আসসালামু আর কিছু সাহাবাই কেন আর ওই জুমার একটু খোঁজিলাম
এছাড়া কোনো খুতবা আছে? তাহলে যে নামাজে নবীকে সালাম, যে নামাজে আলে পাকের সম্মান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই আল আমার নবী থেকে এসেছে। যদি বলে সুবহানাল্লাহ, নামাজে গিয়ে তো বলছো বাইরে এসে আর বলছো আমি মানবো না, তাহলে তো চিটিংবাজি ব্যবসা। বিগো নামাজে গিয়ে ওয়া আলা আলে বলছো, এই আল থেকে ওলিয়া ওলিয়া। যদি বলে সুবহানাল্লাহ, ও খুঁজেই পাচ্ছে না। বাবা পাবে কেমন করে? হাত আল্লাহ আমাদের সকলকে গুণ শক্তি দান করে সই বলি আমি। ও গজল একটু বলতে হবে, আচ্ছা হুজুরকে নিয়ে আসেন, আমি লেট করবো না, গজল দিয়ে এক করি বলে দিই। বলে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ভাইজানকে আসতে দেন, জায়গা দেন, ভাইজান আসবেন, আসতে দেন, আসতে দেন। দরবার শরীফ।
পৃথিবী।